দর্শক, রমজানকে ঘিরে উত্তরের জেলা রাজশাহীর বাজার পরিস্থিতিটি কেমন সেই বিষয়ে জানবো। আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আবরার সাহেব। আবরার, কেমন দেখছেন আসলে সার্বিক বাজার পরিস্থিতি? বাজার পরিস্থিতি গত শুক্র শনিবারের চেয়ে অনেকটাই চড়া। রমজান আগামীকাল থেকে শুরু এবং আজকে সেই হিসেবে যে সবজি কিংবা যে পণ্যগুলো সবচেয়ে বেশি লাগে তার মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে লেবু, শসা এবং খেজুরের। বেগুনের দামটাও অনেকটা চড়া। বেগুন এবং শসা 20 টাকা বাড়তি দিয়ে কেজি প্রতি এখন 60 থেকে 70 টাকা, শসা 90 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে রাজশাহীতে। পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 20 টাকা, এখন 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুনের দাম 130 থেকে 40। খেজুরের দামের আসলে কোনো লাগাম নেই এখন পর্যন্ত। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে দাবাস খেজুর যেটি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়, আজুয়া খেজুর 1000 টাকা 1600 টাকা পর্যন্ত আছে, মরিয়ম খেজুর 1200 টাকা থেকে 1400 টাকা, খুরমা খেজুর 600 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। আর দাম বেড়েছে সব ধরনের ডালের। খেসারি ডালের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়ে এখন 100 টাকা থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। ছোলার দাম 80 টাকা থেকে 85 টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে 110 থেকে 25 টাকা পর্যন্ত। মসুর ডালের দামটাও বেড়েছে এবং প্রতি কেজি মসুরের দাম 130 থেকে 40 টাকা। চিনির দাম বেড়েছে, সাদা চিনি 140 টাকা, লাল চিনি 160 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। তেলের দামটা যেহেতু সরকার থেকে কমানো হয়েছে ফলে তেলের দামটাও কিছুটা ওঠানামা করছে। এখন পর্যন্ত 5 লিটারের যে বোতল সেখানে 750 থেকে শুরু করে 780 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মুরগি, ব্রয়লার মুরগির দাম প্রচন্ড বাড়তি, এখন পর্যন্ত 200 টাকার যে মুরগি বিক্রি হয়েছে শুক্রবারে সেটি এখন বেড়ে 230 টাকা। সোনালী মুরগি যেটি বলা হচ্ছে সেটি 190 থেকে শুরু করে একেবারে প্রায় 310 থেকে 320 পর্যন্ত বিক্রি হচ্ছে প্রকার ভেদে। মাছের হিসেবটা যদি বলি, তেলাপিয়া মাছ সিলভার কাপ ছাড়া আসলে কোনো মাছের দামই 200 টাকার নিচে নয়, সব দামই 200 টাকার উপরে, 250 টাকার উপরে। ফলে লেবুর দামটাও আসলে এখন বাড়তি রয়েছে এই রমজানকে কেন্দ্র করে। মূলত লেবু এবং শসা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। লেবু 40 টাকা হালে, যে লেবু 20 টাকার নিচে ছিল কয়েকদিন আগে। তো এই রাজশাহীর বাজার পরিস্থিতি এখন পর্যন্ত ক্রেতাদের। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আবরার সাহেব রাজশাহী থেকে জানাচ্ছিলেন সার্বিক বাজার পরিস্থিতির খবর।